তিন রাজ্যে বিজেপিকে হারিয়ে উজ্জীবিত কংগ্রেস। রানী রাসমণি অ্যাভিনিউয়ে কংগ্রেসের সভায় ঐক্যবদ্ধ সবাই, একসঙ্গে মঞ্চে সোমেন, অধীর, মান্নান, দীপা, যারা কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন তাদের ফিরে আসার ডাক। पश्चिम बंगाल में भी जब ब्रिगेड में सभा होगा और राहुल गांधी आएंगे तो यहाँ पे भी हमारा कांग्रेस का झंडा जरूर लहराएगा। पूरा देश उनके प्रति अपनी कृतज्ञता ज्ञापन कर रहा है। पश्चिम बंगाल के टीएमसी से एक बार भी ना राहुल गांधी का शब्द हमने सुना, ना हमने कांग्रेस दल का शब्द सुना। दिल्ली में बिस्ती और कलकत्ता में गाली और लाठी, ये दोहरी राजनीति नहीं चलने वाली। যখন পশ্চিমবঙ্গের মানুষ আনন্দের জোয়ারে ভাসছে, তখন পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যারা আছে তারা ঘরে করে ডুকরে ডুকরে কাঁদছে, ভাবছে একই হলো, ভারতবর্ষের মানুষ তো আমাকে গ্রহণ না করে রাহুল গান্ধীকে গ্রহণ করে। আমি তো চেয়েছিলাম কংগ্রেসকে সাইন আউট করে দিতে, আমি তো বলেছিলাম বিরোধী মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, ভারতবর্ষের মানুষ এখনো কোন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে? বাংলার মানুষ তো চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সেই কংগ্রেস কর্মীদেরকে ডাক দিয়েছে যারা আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াই করবে।